সে অপেক্ষা করে থাকে কখন তার বাবা ফিরে আসবে। এইরকম একটা ভয়াবহ মর্মান্তিক মর্মস্পর্শী পরিস্থিতির মুখে আমরা আছি প্রায় 7-8 বছর ধরে। সুধীবৃন্দ, বাংলাদেশে যারা আমরা আছি আমাদের কাছে বারবার এই কথা বলার আর কোনো প্রয়োজন, আর মানবাধিকার ছাড়া কখনো গণতন্ত্রকে আমরা রক্ষা করতে পারি না। আজকে আমরা দেখছি যে আমরা প্রায় 100+ রাজনৈতিক নেতা কর্মী তারা নিহত হয়েছেন, যারা আসামি হয়ে আসছেন তাদের বেশিরভাগই 90% হচ্ছেন বিএনপি নেতাকর্মী, তারা কোনো বিচার পাচ্ছে না। প্রশাসন সম্পূর্ণভাবে দলীয়করণ করা হয়েছে। এই যে আওয়ামী লীগের যে সরকার, যারা আজকে বিগত প্রায় 12-14 বছর ধরে সম্পূর্ণ জোর করে বেআইনিভাবে ক্ষমতা দখল করে বসে আছে, তারাই আজকে বাংলাদেশের 1971 সালের যে মেজর হাফিজ যেটা আমাদের বলেছেন যে 1971 সালে আমরা যে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, যে লক্ষ্যটাকে সামনে রেখে, যে স্বপ্নকে সামনে রেখে সব কিছুকে চুরমার করে দিয়েছে এই আওয়ামী লীগের সরকার। আজকে তাদের কাছে আমরা অনেক বড় বড় কথা শুনি, তাদের নেতা নেত্রীরা সবসময় খুবই বড় বড় কথা বলছেন, উন্নয়নের রোল মডেলের কথা বলছেন। উন্নয়ন কার জন্যে? উন্নয়ন এখানে শুধুমাত্র তাদের সমর্থন পুষ্ট যে সমস্ত ব্যক্তিরা আছেন, গুটিগত গোষ্ঠী, তাদের জন্য উন্নয়ন। আর সাধারণ মানুষ, তারা দরিদ্র থেকে আরো দরিদ্র হয়েছে, এবং সেটা আমরা নজির দেখতে পাই যে অর্থনীতিবিদরা তারা কিন্তু সেই একই কথা বলছেন যে এখন পভার্টি লাইন আরো নিচে নেমেছে, অর্থাৎ মানুষ দরিদ্র থেকে আরো দরিদ্র হচ্ছে। আজকে শিক্ষা ব্যবস্থা আপনারা দেখছেন, শিক্ষা ব্যবস্থা কি ভয়ঙ্কর কথা, যে শিক্ষা ব্যবস্থার মধ্যে আজকে সেখানে পুরোপুরি দলীয়করণ অবস্থা হয়েছে, এবং এখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হত্যা হচ্ছে। আপনারা দেখেছেন যে আবরারের হত্যার ঘটনাগুলো আপনারা জানেন, আমি রিপিট করতে চাই না। এইভাবে আমি আজকে একটা রিপোর্ট দেখলাম যে প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে 67 জন নিহত হয়েছে গত কয়েক বছরের মধ্যে। এভাবে প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটিতে এইভাবে আপনার নিহতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন দেখছেন, এর কথা বর্ণনা করার কোনো প্রয়োজন নেই। স্থানীয় সরকার নির্বাচন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যবস্থা হচ্ছে গণতন্ত্রের জন্য যেটা সবচেয়ে প্রাথমিকভাবে দরকার, যে একটা নির্বাচন ব্যবস্থা, সেই নির্বাচন ব্যবস্থাকে এই সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে। এবং আপনি লক্ষ্য করে দেখবেন এই যে এখন যে ট্রেন্ড, এই ট্রেন্ডটা হচ্ছে একটা কর্তৃত্ববাদী একটা রাষ্ট্র তৈরি করার জন্য, এবং তা ইতিমধ্যে করা হয়ে গেছে। এই কর্তৃত্ববাদী রাষ্ট্র তৈরি করার জন্যে সিস্টেমেটিক্যালি তারা সমস্ত ইনস্টিটিউশনগুলোকে, ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলোকে ভেঙে দিয়েছে। আজকে আপনার আমার অধিকার, মানুষের অধিকার, বেঁচে থাকার অধিকার, ভোটের অধিকার, আমার বিচার পাওয়ার অধিকার, আমার অর্থনীতিতে আমার একটা সুযোগ সৃষ্টি করবার অধিকার, কোনোটাই এখানে আর আপনার রক্ষা করা যাচ্ছে না। একমাত্র কারণ আজকে যে শাসক গোষ্ঠী আওয়ামী লীগ, যারা আজকে সম্পূর্ণ বিনা ভোটে গায়ের জোরে ক্ষমতা দখল করে বসে আছে, তারা তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করবার জন্যে এবং পরোক্ষভাবে একটা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে তারা আজকে এই ব্যবস্থাটাকে চালু রেখেছে। সেই জন্যে আজকে যেটা প্রয়োজন, আপনারা জানেন যে আমাদের দলের চেয়ারপারসন, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, এই দেশের মানুষের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক, স্বাধীনতা সংগ্রামের প্রতীক, তিনিও আজকে তার যে অধিকার, ন্যূনতম যে অধিকার, একটা চিকিৎসার অধিকার, সেই অধিকার থেকে তিনি বঞ্চিত হচ্ছেন। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি দেশে ফিরতে পারছেন না, ওখান থেকে অন্যায়ভাবে সাজা দিয়ে তাকে আপনার দেশের বাইরে নির্বাসিত অবস্থায় রেখে দেওয়া হয়েছে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে বাংলাদেশের মানুষকে আবার তার স্বাধীনতার সুফলকে ভোগ করতে চায়। এই 50 বছরের যে স্বাধীন পরেও আজকে আমাদের এই কথা বলতে হয় যে আমরা স্বাধীন নই, আমরা আমাদের যে স্বপ্ন দেখে যুদ্ধ করেছিলাম সেই স্বপ্ন আমাদের পূরণ হয়নি, আমাদের আবারও আরেকটি এই দেশকে রক্ষা করবার জন্যে সমস্ত জনগণকে সঙ্গে নিয়ে, সব রাজনৈতিক শক্তিগুলোকে সঙ্গে নিয়ে, ব্যক্তিদের সঙ্গে নিয়ে আমাদেরকে ঐক্য সৃষ্টি করতে হবে, সেই ঐক্য সৃষ্টির মধ্যে আবারও একটা জনগণের একটা ঐক্যের মধ্য দিয়ে এদেরকে পরাজিত করে আমাদেরকে একটা সত্যিকার অর্থেই একটা জনগণের সরকার, একটা জনগণের রাষ্ট্র তৈরি করতে হবে। আমরা একটা মুক্ত রাষ্ট্র চাই, আমরা একটা মুক্ত সমাজ চাই, যেখানে আইনের শাসন থাকবে, যেখানে মানুষ তার বিচার পাবে, ন্যায় বিচার পাবে, যেখানে সে অর্থনৈতিক কর্ম করতে পারবে নির্বিঘ্নে, এই একটা রাষ্ট্র আমরা চাই, কল্যাণমূলক রাষ্ট্র আমরা চাই।